তো গাইস, অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম। আর আজকে মূলত আমার বার্থডে, আর হচ্ছে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন উপলক্ষে সবাই বলছিল, স্বল্প মানে সীমিত আকারে একটা সেলিব্রেশন। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অন আওয়ার ব্লগ, ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে মুসলমানের বার্থডে এন্ড মোনিটাইজ পার্টি। তো আজকে হচ্ছে স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাথে এখন অনেকে যুক্ত হয়েছে, আমরা ইতিমধ্যে ব্লগটি স্টার্ট করে দিয়েছি, এবং সাথে আছে আমাদের সকল ফ্রেন্ড সার্কেল, এখন অনেকে আসা বাকি আছে এবং সকল আয়োজন করেছে। মুসলিম তো দেখতে পাচ্ছেন সে এখন কথা বলছে। সো গাইস মানে কি এক্সাইটেড হয়ে আসলে, এখানে সবাই রেডি, ঠিক আছে, ভালো মতোই হয়তো সেলিব্রেশনটা হবে, আসলে জানি না কেমন হবে। সো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আজকে ব্লগটি। সো অবশ্যই, কেননা এখনো অনেকে আসতে বাকি আছে তন্ময়, সাথে আছে আমাদের অর্ণ, যে অনেক মজাদার একজন লোক, অনেক মজাদার, ফ্রেন্ড সার্কেলের সবাইকে হাসাইছে। তো আজকে হয়তো আপনার অনেকে হাসবেন এই ব্লগটি দেখার পরে, কারণ অর্ণবের যে কথাগুলো আছে অনেক অনেক হাস্যকর কথা, এবং সে অনেক ভান করতে পারে। আজকে তোমাকে কথা বলতে হবে অবশ্যই, কারণ না হলে তো আমাদের ব্লগটা জমবে না। আমি তো মানিকের কথা বলতে ভুলে গেছি, মানিক তো আমাদের যে কথা বলবে। আজকে হয়তো সম্পূর্ণ ব্লগটা দেখার পরে সবাই এতটা এনজয় করবেন ব্লগের ভিতরে, জানি না কতটা এনজয় মজা দিতে পারবে যে ব্লগে। তবে হয়তো বা আজকে ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। তো গাইস দেখতে থাকুন, এনজয় করে থাকুন। না অবশ্যই আজকে ক্যাপ আমি খুলবো না, ক্যাপ পরে থাকবো। ক্যাপটা মুড়ছে কারণ তো চেয়ার কিনা আমি, কারণ ইউজ করার অধিকার আমার আছে। হ্যাঁ পড়া পড়া পড়া, আমি ওটা ভাবছিলাম ওকে পড়াবো। কি বলে তুই? হ্যাঁ কিছু কয়েছি, ভিডিও অন করে আপনারা জানেন আজকে একটা স্পেশাল দিন, কারণ আমার বন্ধুটা জন্মেছিল, আজকে তো হয়তো ভাই রাজা সেই না জন্ম নিত, তাহলে হয়তো বা আমি তার মতো বন্ধু পেতাম না, তার মতো ফ্রেন্ড পেতাম না। এক কথায় অনেক ভালো লাগে, আমার একদম কাছের বন্ধু, সে আমার ভাই বললেই চলে। মুক্তি করে রাখছি, অনুভূতি নাই তো এসেছি আজকে তার বার্থডে উইশ করতে, এখানে একটা ছোট্ট পার্টি হবে, এখনো শুরু হয়নি, তার কাজ চলছে। তো আমাদের বন্ধু বার্থডে বয় তো সবাই জানি ইউটিউব চ্যানেল আছে, তো মুরসালিন বিশ্বাস ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের আগামী কন্টেন্ট গুলো পাওয়ার জন্য ওয়েট করবেন। আমরা অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, ওয়েট করবেন, আমার দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো
বলবো হ্যাপি বার্থডে মানে ভাই। ওকে মানিক আবার বলো মানিক আবার বলো মুখে বলছে চারটা হাত দেখাচ্ছে তিনটা মানিক আবার বলো শুধু আর দিয়ে তো তোমার চারটা গার্লফ্রেন্ড তাহলে আদার্স তো কুড়িয়ে আছে তাই যেমন 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 উদাহরণস্বরূপ জেডে নাই এক্সে কি আছে এই পি বারবার পি পড়ে যাচ্ছে কেন বারবার পি পড়ে যাচ্ছে কেন কমে যাচ্ছে অনেকের হার্ট আছে মনে হয় যেমন যেমন মানিকের অনেকগুলো আছে সোহানের আছে সবাই চেয়ারে বসে দেখো তাহলে অনেকগুলো আছে যতগুলো লেটার হয় ততগুলো তো মনে হয় তোমারই আছে কেউ না কেউ আছে তুমি এক্স নিয়ে কি করছো অন্যছিল কিন্তু কেন ভাই তোমার কি হলো এইচ ওয়াই এইচ নিয়ে পড়ছো একবার ওয়াই নিয়ে পড়ছো কি তুমি ওয়াই করছো কেন আরো আস্তে আস্তে উপরের দিকে যাবো তো আপনাদের অনেক অনেক সাপোর্টের প্রয়োজন আর আজকে আমার বার্থডে এবং মনিকা ইসান এই দুইটা একসাথে সেলিব্রেশন হচ্ছে হয়তো মজা হবে আমরা এখানে অনেকেই আছি হয়তো মজা হবে চিল হবে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের ব্লগটি জানি না কে এবং কোথায় এই ব্লগটা শুরু করেছে তো
এইভাবে কথা বলতে হচ্ছে আজকের ব্লগের কোনো হয় কোনো শুরু নাই বুঝছে আমি শুরু করেছি শুরু আছি চেষ্টা তুই করবি মামা তুমি এই সিনেমা দেখতে কেমন লাগছে অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম আর আজকে মূলত আমার বার্থডে আর হচ্ছে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন উপলক্ষে সবাই বলছিল স্বল্প মানে সীমিত আকারে একটা সেলিব্রেশন অনেকেই বলবে যে কেন আমরা থাকতে পেলাম না ইউটিউব মনিটাইজেশন হলে সবাইকে বলেছিলাম একসাথে হবো কিন্তু আসলে আমি এখানে আর তোমরা সবাই অন্যান্য জায়গায় সীমিত আকারে একটা সেলিব্রেশন করছি কেউ মন খারাপ করিও না আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো কেউ মন খারাপ করিও না এটাই শুধু বলবো আর আমার জন্য সবাই দোয়া করিও সবাই কেউ কিছু বলবে কি এখন কি বলবো আমাদের তরফ থেকে তোমাদের অনেক কিছুই বলেছি তো আর কিছু বলতে চাই না এখন সবাই একে 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 বলো তো গাইস আমরা হচ্ছে আগে অনেক কথা বলেছি আর আগে কেকটা কেটে নি তারপরে হচ্ছে বাকি কথা বলবো প্রথমে হবে আমাদের বার্থডে কেক এই হবে কেকটা তারপরে কাটবো আমরা মনিটাইজ এরিয়া এটা হচ্ছে বার্থডে কেক আর এটা হচ্ছে মনিটাইজ এরিয়া আমার হাতে দেওয়া তো ক্যামেরার দিকে ডিজে দাদা তুমি তুমি হচ্ছে কেক খাওয়ার লাগে মুখ চাপা চাপার করছো এগুলো ঠিক না তো খাইবা বলো আমি এনে দিচ্ছি না তোকে আমি রোস্ট করতে পারি তুই হচ্ছিস আমাদের হচ্ছে মানে মুরসালেন বিশ্বাস চ্যানেলে অ্যাডমিন চাপতা ব্যাপার চশমা টশমা সবই কিনে লেছিস হ্যাঁ দুটা ফটোর ব্যাপার একসাথে যখন হয় মামা তুমি মুখ দেখছো কেনে আগে আস্তে খাও ফেললে জিবা বাইর করেছে ফেলে হ্যাঁ
রাও তোমরা কি বলবা বলো। তো বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুর বার্থডের জন্য। তো অনেকক্ষণ থেকে মজা হচ্ছে, এত মজা হয়তো কমই হয় আমাদের মাঝে। এটা বললে বলো আমরা কথা মজাই করি কিন্তু আমি বার্থডে বলে খুব সুন্দর মজা দিছি। তো ধন্যবাদ বলছিলে। তোর মাথা নিচে করে উঁচা কর, মেয়েদের মতো নিচে করে আসিস। ঠিক আছে কি বলবো, ওটা তো এই যে ফুটে গেছে, তোমার কথা শুনে ফুটে গেছে। হ্যাঁ তোমার কথা শুনে ফেটে গেছে, কইছি কি কইবো। আমরা ভাবছিলাম আর একটু তুমি কিছু বলো। আমি এক্সাইটেড, সবার ভালোবাসা দেখে খাবার টেবিলে যাবো, সেখানে একটু খাওয়া দাওয়া হবে। চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। I won't cry about you anymore. Told my friends to come over to dye my hair. It's not even the weekend, and I'm wearing that dress I can't afford. Giving life a new meaning without you there. আমি আসছি আমার এটা সিট সমস্যা ওটা ওটা হচ্ছে আমার মাকে গিয়ে খাও। মা হচ্ছে রাস্তা করা রাস্তা করা
चले साल खाई दीदी দেখতে পাচ্ছেন আমরা সকালে খাচ্ছি অনুভূতি কেমন ধন্যবাদ হ্যাঁ অনুভূতি কেমন বুঝতে পারছি না আমি কোথায় আছি অনেক ভালো লাগলো একটু বেশি কারণ হচ্ছে আমি হচ্ছে যখন গ্রিন ক্যাস্টেলে নিয়ে গেছিলাম সাইদ দিয়ে তখন খেয়েছিলাম সমস্যা নাই তারপর তোমার অনুভূতিটা বলো আসলে আমার অনুভূতিটা কি বলবো সবাই এত ভালোবাসে যার কারণে কোনোদিন চামচ দিয়ে খাইনি তো বলে খেয়ে দেখছি একদিন অন্যান্য জায়গায় তো চামচ দিয়ে তো খেতে হবে নাকি মানুষটা হাসবে কারণ নয় সবাই খাচ্ছে তখন তো মানুষের দেখা লাভ হয়ে গেছে মানে মাংস কি ভালো হয়েছে খাওয়ার টেবিলে প্রথমে আমার অনুভূতিটা খুব ভালো ছিল না কিন্তু যখন দেখলাম হাড্ডি ঝুলে আছে যা আমি ছোট থেকে পছন্দ করি বেস্ট খাবার তো আমি খাচ্ছি আচ্ছা আচ্ছা খাও খাও জোরে কামড়াও আমি তোমার অনুভূতিটা দেখি আমি
I'm another year older. I won't cry about you anymore. Told my friends to come over.